আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মুরগি রান্না করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা মুরগি নিয়ে সেটা কেটে সুন্দর পরিষ্কার করে রেখেছি, আর ওই বাটিতে রেখেছি হচ্ছে রসুন আর পেঁয়াজ পেস্ট করা, আর এখানে আছে হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর আদা পেস্ট করা আছে। আর এটাতে আছে হচ্ছে এখানে জিরা, গোটা জিরা, দারচিনি আর এলাচ। এখন এই শুকনো উপকরণগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিয়েছি, যে এগুলো এখন আমি এক বাটিতে আগে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমি যখন রান্না করব তখন আমার সুবিধা হবে। এগুলো বাটিতে আগে মিক্স করে নিই। শেষ, এখন কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে গোটা জিরা, দারচিনি আর এলাচ দিয়ে দিব। এখন পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা এই যে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে মশলাগুলো মেশাইছিলাম ওইগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব দিয়ে এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব। মশলা মাখানোর ওই বাটিটা ধুয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন পেঁয়াজের ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই যে তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষানো শেষ। মাংসগুলো দিয়ে নেব মুরগি দিয়ে। এখন এই যে ভালোভাবে এভাবে নিয়ে পুরো মশলা পুরো মুরগিতে মাংস দিতে হবে, মশলাটা যেন ভালোভাবে মুরগিতে নিয়ে নিচ্ছে। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন এটা সিদ্ধ হবে। মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদমই পানি শুকিয়ে গেছে, অনেক ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব।
লাগবে যেটা আমি একটু ঝোল রাখবো ঝোলের পানি দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ছেকে ঝোল শুকানো পর্যন্ত ওয়েট করব রান্না এখন এই পর্যায়ে আমি এখন এর মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে দিব এটা হচ্ছে আলাদা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়েছি এখন আরেকটু ঝোল কমলে আমি নামিয়ে ফেলব মাংসটা রান্না শেষ আমি এখন নামিয়ে নিব নামিয়ে ভাজা মশলা দিব মাংসটা আমি নামিয়ে রেখেছি এখন আমি ভাজা জিরা মশলা করেছি সেটা দিয়ে দিব আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন কারণ আমি এরপরে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনারা সাথে সাথে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ